হাওর বাওর কান্দা এই তিনে বান্দা সুনামগঞ্জ জেলা, ইতিহাস ও ঐতিহ্য সমৃদ্ধ এই জেলা। হাসন রাজা, গান পাগল মানুষ যারা রয়েছেন তাদের মুখে মুখে এখনও বেশ জনপ্রিয় হাসন রাজার গান। আর আজ আমরা এসেছি হাসন রাজার মিউজিয়াম ঘুরে দেখার জন্য। জাদুঘর মানে এমন একটি ভবন বা প্রতিষ্ঠান যেখানে পুরাতাত্ত্বিক নিদর্শন সমূহের সংগ্রহ সংরক্ষিত থাকে। জাদুঘর আমাদের ঐতিহ্যের ধারক ও ভাণ্ডার। হাসন রাজা মিউজিয়ামটিও হাসন রাজার সময়কালের ঐতিহ্যের ধারক ও ভাণ্ডারকে সমৃদ্ধ করেছে। আর এটি গড়ে উঠেছে হাসন রাজার পৌপুত্র সামারিন দেওয়ানের উদ্যোগে। এই ছবিটি 1914 সালে কলকাতায় তোলা হাসন রাজার একমাত্র মূল ছবি। প্রতাপশালী জমিদার দেওয়ান আলী রাজা চৌধুরীর তৃতীয় পুত্র হাসন রাজা 1854 সালের 21 ডিসেম্বর জন্মগ্রহণ করেন এবং মৃত্যুবরণ করেন 1922 সালের 22 ডিসেম্বর। ছবিটি দেখে নিশ্চিত হয়ে বলা যায় হাসন রাজা দেখতে অনেক সুদর্শন ছিলেন। হাসন রাজা মিউজিয়ামে রয়েছে হাসন রাজার পরিবারের বিভিন্ন সদস্যদের ছবি। হাসন রাজার নাতি দেওয়ান আনোয়ার রাজার ছবি রয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে। এছাড়াও বিভিন্ন সময় বিভিন্ন আগন্তুক যারা এই মিউজিয়ামটি পরিদর্শন করেছেন তাদের অনেকেরই ছবি রয়েছে। বাংলা সাহিত্যের বিখ্যাত ব্যক্তিবর্গ লালন সাঁই, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম সহ অনেক বিখ্যাত বাঙালির ছবি স্থান পেয়েছে এই মিউজিয়ামে। জীবনের বিভিন্ন সময়ে হাসন রাজা ব্যবহার করেছেন এমন ব্যবহৃত অনেক সামগ্রীও রয়েছে এই মিউজিয়ামে। মরমী সাধক হাসন রাজা বাংলাদেশের দর্শন চেতনার সাথে সঙ্গীতের এক অসামান্য সংযোগ ঘটিয়েছেন। হাসন রাজার স্বহস্তে লিখিত গান ও বইয়ের পাণ্ডুলিপিও রয়েছে এই মিউজিয়ামে। পাণ্ডুলিপি লিখা দেখে বোঝাই যায় হাসন রাজা একজন শিক্ষিত ও আধুনিক মনের মানুষ ছিলেন। তিনি বাংলা, আরবি, ফার্সি সহ নানা ভাষায় দক্ষ ছিলেন। প্রতি বছর বিশেষ করে বর্ষাকালে নৃত্যগীতের ব্যবস্থা সহ তিনি নৌকায় চলে যেতেন। আমোদপ্রবণ হাসন রাজার সে সময়ের নিদর্শন খুঁজে পাই আমরা তারই ব্যবহৃত ঢোল ও অন্যান্য বাদ্যযন্ত্র দেখে। হাসন রাজার উত্তরাধিকার সূত্রে পাওয়া বিশাল ভূসম্পত্তির দলিলপত্র ও নকশা এখনও অক্ষত আছে এই মিউজিয়ামে। লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালা না আমার, মাটির ও পিঞ্জিরার মাঝে বন্দি হইয়ারে সহ
অসংখ্য মরমী গানের স্রষ্টা হাসন রাজা পরিণত বয়সে বিষয় সম্পত্তি বিলি বন্টন করে দরবেশ জীবনযাপন করেন। হাসন রাজার চিন্তাভাবনার পরিচয় পাওয়া যায় তার গানে। হাসন রাজা মিউজিয়ামে এসে সৌভাগ্যক্রমে আজ আমরা পেয়ে গিয়েছি তারই পৌপুত্র সামারিন দেওয়ানকে। কেমন আছেন? জি ভালো। আমার নিজের জানা থেকে আমি একটু জানতে চাচ্ছি যে একজন বিখ্যাত মানুষের পৌপুত্র আপনি, যে হচ্ছে আমাদের দেশে বিদেশে সমানভাবে এখনো জনপ্রিয়, কেমন লাগে এই ব্যাপারটা? গ্রেট লাগছে। আমাকে বোধ হচ্ছে যে আমি আসলে খুব ভাগ্যবান, খুব সৌভাগ্য আমার কপালে যে আমি হাসন রাজার এই বাড়িতে তার বংশধর হিসেবে জন্ম নিয়েছে, যার মহান এক ব্যক্তি যাকে শুধু কবিগুরু রবীন্দ্রনাথ প্রশংসা করেননি, অনেক বড় বড় বিদগ্ধ মানুষ, খ্যাতিমন সেনশাস্ত্রী, প্রভাত চন্দ্রগুপ্ত, প্রভাত কুমার শর্মা, যারা আসলে রবীন্দ্রনাথের কাছাকাছি ছিলেন, সৈয়দ মুজতবা আলী। হাসনের উপরে অনেক কন্ট্রোভার্সি আছে, এটা অবশ্য তথ্য বিভ্রাটের কারণে। তো সেই কারণে আমি একটা দায়িত্ব নিতে গেলাম, যে এই দায়িত্বটা হলো হাসন রাজার বিষয়ে তথ্য বিভ্রাট ছাড়িয়ে দেওয়া, অর্থাৎ তাকে তার ক্ষেত্র থেকে এই তথ্য বিভ্রাটকে নিরসন করা। এই ক্ষেত্রে আমার কিছু কাজকর্ম কার্যক্রম চালিয়ে যাচ্ছে আর কি। যে হাসনের বহু বিবাহ করেছে, এই বহু বিবাহের পিছনের কারণটি হলো যে তার বাড়িতে, তার ঘরে যখন আপনজন হিসেবে আঁকড়ে ধরার চেষ্টা করেন হাসন রাজা, যাকে তার প্রথমেই তার বড় ভাইকে হারিয়েছেন, তার বাবাকে হারিয়েছেন, তার মাকে হারিয়েছেন, তারপরে আবার তার স্ত্রীগণ যিনি আসেন তার ঘরে তিনি আবার চলে যান। সারা সিলেটে একজন ডাক্তার পাওয়া যেত না, কবিরাজ পাওয়া যেত কি যেত না, এমনি অবস্থায় হাসন রাজা যে স্ত্রী ঘরে আনেন সেই স্ত্রী চলে যান। আর সাত নম্বর স্ত্রী, যিনি সর্বকনিষ্ঠ স্ত্রী, তিনি যদি না আসতেন তাহলে আমি কথা বলতে পারতাম না আপনাদের সামনে। মানে উনি হচ্ছেন আপনার দাদি, সরি, দাদার মা। আচ্ছা, এই বিষয়ে তো ওনার একটা গান আছে যে মানে একে একে আপনজনদেরকে হারিয়েছেন, আমার যতটুকু মনে পড়ে। আসলে একটু রেফার করি যে হাসন রাজার এই আপনজন হারানোর কষ্টটি যদি আমরা তার রেফারেন্সে তার গানে না পাই তাহলে হাসন রাজাকে ভুল বোঝা হবে। তাইলে আমরা ঝুলুমকারী, অত্যাচারী, অবচারী, উশৃঙ্খল জমিদার রাজা হাসন রাজাকে খুঁজে পাবো, এটা কল্পিত হাসন রাজা। আর আসল হাসন রাজা অনেক আপনজন হারিয়েছেন। তিনি বলছেন, বাপ মইলা ভাই গো মইলা আরো মইলা মা, এব কিনা বুঝলাই রে হাসন এ সংসারের বাও, এ সংসারের বাও, দিন গেল হেলে হেলে রাত্রি গেল নিন্দে, ফজরে উঠিয়া গো হাসন হাই হাই করে কান্দে, হাই হাই করে কান্দে। আমরা যারা একেবারে গান জানি না, বুঝি না, তারও ওনার যে গানটি মাঝে মাঝে একটু গুনগুন করে গাওয়ার সাহস করি, সেটা হচ্ছে কান্দে হাসন রাজার মন ময়নারে। এই গানটা শুনে শেষ করতে চাচ্ছি। আসলে আপনি ঠিকই বলেছেন, আসলে দিনভর যদি আমি কথা বলি আমি অনেক কথা বলতে পারবো হাসন রাজার সম্পর্কে, কিন্তু এই সময় কি আপনার আমার সবার আছে? মাটির পিঞ্জিরার মাঝে বন্দি হইয়া রে কান্দে হাসন রাজার মন ময়নারে, হায় রে কান্দে হাসন রাজার মন ময়নারে, ময়নাকে পালিতে আছি দুদহ কলা দিয়া, ময়নাকে পালিতে আছি দুদহ কলা দিয়া, যাইবার কালে নিষ্ঠুর ময়না না চাইব ফিরিয়া রে কান্দে হাসন রাজার মন ময়না রে, উড়িয়া যাইব শোয়া পঙ্খী পরিহার রইব কায়া, উড়িয়া যাইব শোয়া পঙ্খী পরিহার রইব কায়া, কিসের দেশে কিসের খেসে কিসের মায়া দয়া রে কান্দে হাসন রাজার মন